হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ আছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8:45। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। দিনটা তো শুরু করলাম, বাট আজকে সকালটা কী ভালোভাবে শুরু হয়েছে তোমাদেরকে একবার দেখাই চাস্তা, তাহলে তোমরা ভালো করে ফিল করতে পারো। তুমি কিছু বুঝতে পারছো না, চলো তোমাদের ওই জানলা থেকে দেখাই, তাহলে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবে যে হ্যাঁ আজকে সকালটা কেন আমি বলছি যে খুব সুন্দরভাবে শুরু হয়েছে। এই হচ্ছে বাইরের পরিস্থিতি, আর রাস্তাঘাট থেকে বুঝতেই পারছো সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, ইভেন এখনও বৃষ্টি পড়ছে। তবে হ্যাঁ, বৃষ্টির পরিমাণটা কম, আর মন দিয়ে দেখলে বুঝতে পারবে, এই যে এই জায়গাগুলোতে দেখো, মন দিয়ে দেখলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে, আঙুলটা দিলে আঙুলটা ফোকাস হয়ে যাচ্ছে। তো মন দিয়ে তোমরা দেখো, দেখতে পাবে বৃষ্টি পড়ছে, আর রাস্তার ওই সাইডটা দেখা যাচ্ছে না ঠিক মতন, এখান থেকে ওই দিকটা হালকা হালকা জলও জমে গেছে। তো হ্যাঁ, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, ছাতা থেকেই বুঝতে পারছো যে কী হারে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, রাস্তা পুরো ভিজা আর ওয়েদার একেবারে ঠান্ডা, ভীষণ ভীষণ সুন্দর একটা ওয়েদার হয়ে আছে। আমি তো সকালে উঠে মায়ের মুখে শুনে রীতিমতো সারপ্রাইজ, মা আমাকে ঘুম থেকে ডাকতে এসে বলছে বাইরে দেখ পুরো রেনি ডে হয়ে গেছে। আমি যখন উঠেছি ঘুম থেকে তখন আর একটু জোরে বৃষ্টি পড়ছিল, বাট এখন বৃষ্টির তোড়টা একটু কমেছে। আমি তো ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজগুলো এখন কমপ্লিট করি, তারপর ভিডিওটাকে অন করি। তো যথারীতি আজকেও তাই করেছি, যখন ঘুম থেকে উঠেছিলাম খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর বিলিভ করো আজকের ওয়েদারটা ফ্যান্টাস্টিক। এইভাবে বৃষ্টি যদি সারাক্ষণ চলতে থাকে আজকের রাতটাও দারুণ কাটবে আই গেস। তো জানি না, আমি তো ভগবানের কাছে চাইছি এই বৃষ্টি যেন সারাদিন ধরে চলে, হতে থাক, উল্টে আরও ঝেঁপে চাইলে ঝেঁপে বৃষ্টি হোক, কিন্তু হ্যাঁ ওয়েদারটা যেন ঠান্ডা থাকে। গরমে যা কষ্ট হয় তার থেকে এরকম বৃষ্টির ওয়েদার, মানে মনও ফুরফুরে থাকে, মেজাজও ভালো লাগে, গরম কম লাগে, আলাদা রকম একটা ফিল হয়। যারা এরকম ওয়েদার ভালোবাসে তারা আমার সঙ্গে এই ব্যাপারটাতে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। এত সুন্দর বৃষ্টির ওয়েদারে মানে শুধু মনে হয় আরাম করে শুয়ে থাকি, একটু হেডফোনে মিষ্টি মিষ্টি মানে কি বলবো মেলোডি সং কোনো শুনি, আর হ্যাঁ ব্যাস এরকম এরকম। আজকে তো দেখো যদি এরকম ওয়েদার থেকে আমার কানে সারাক্ষণ হেডফোন গোঁজাই থাকবে অবশ্যই, কারণ হেডফোনে গান যে আমার কী ভালো লাগে, আর তাতে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তাহলে তার কোনো কথাই নেই। বৃষ্টি হওয়াতে না মনে হচ্ছে এরাও যেন একটু প্রাণ ফিরে পেয়েছে, দেখো একটু সতেজ সতেজ ভাব এদের মধ্যে, নাইলে যা অবস্থা হয়েছিল বেচারাগুলোর, পুরো নিয়ে ঝুমিয়ে একাকার কাণ্ড হয়েছিল। তো যাই হোক, এদের মধ্যে এখনও অনেক ফুল ফোটেনি, আজকে কুঁড়ি ফুড়ি আসেনি হয়তো, তো এদের মধ্যে ফুল ফোটেনি নাকি এদের সিজন চলে যাচ্ছে, না কুঁড়ি আছে ফুটবে, এবার এটা কতদিন ফোটে আমার তাও জানা নেই, এটা হয়তো কালকে ফুটবে, তো হ্যাঁ আজকে ফোটেনি। এখন আবার প্রচণ্ড জোরে বৃষ্টিটা এসেছে, আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছিলাম, তো চাটা খাওয়ার পর অনেকক্ষণ হলো ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, বৃষ্টি দেখছি, বৃষ্টি এই যে পড়ে সেই সাউন্ডটা আমার খুব ভালো লাগে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই শুনছি, তারপরে ঘড়িতে হঠাৎ করে দেখলাম 9:15 বাজে, না আর এখানে হাওয়া করে দাঁড়িয়ে থাকলে হবে না, এবার যেতে হবে স্নানে, না হলে যথারীতি আমি লেজি করবো, কালকের মতন ওই ছোটাছুটি দৌড়ে ঝাঁপা সবই করতে হবে আমাকে। কাকু অলরেডি ওই দূরে যে রিক্সাটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কাকুর রিক্সা, কাকু অলরেডি চলে এসেছে, কিন্তু কাকুকে আমি এদিক ওদিক দেখতে পাচ্ছি না কোথাও, তো যাই হোক ওখানে দাঁড়িয়ে আছি। এত ভালো ওয়েদার, ভরা খাবার দাবার পর মানে পেট ভর্তি করে খাবার দাবার খাওয়ার পর যখন বিছানায় এসে রেস্ট করি না, তখন মানে এরকম ওয়েদারে মনে হয় না আর উঠে অফিস যাই, এক্স্যাক্টলি তাই হয়েছিল আজকে, অনেক কষ্ট করে উঠলাম, উঠে নিয়ে রেডি হলাম, অ্যাট লাস্ট টাইমে রেডি হতে পেরেছি, এটাই অনেক। তো এরকম ওয়েদারে মনে হয় জানি চুপচাপ শুয়ে টুয়ে থাকি, একদম রিল্যাক্স, আর গানও চলছিল যেটা হচ্ছে মানে উইক পয়েন্ট আর কি, গান খান জন্য আমি ভুলে যাই,
তো এক্স্যাক্টলি সেটাই হয়েছিল, গান চলছিল, শুনতে শুনতে অনেকখানি লেট হয়ে গেছিলো, তো তাও তাড়াহুড়া করে করলাম অ্যান্ড একদম টাইমলি রেডি হয়ে গেছি। তো যাই হোক, নিচে দেখিয়ে দিলাম কাকু চলে এসছে, তো চলো বেরোনো যাক। এখনো বৃষ্টি পড়ছে, তবে ঝিরঝির 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 করে বৃষ্টিটা পড়ছে, পুরোপুরি কমে। টাটা। ঘরে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘড়িতে বাজছে ওই 8:35 বাজছে একটা। আমি ঘরে এসে ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে নিলাম, এখন হচ্ছে বসে বসে রেস্ট করার পালা। টিভি দেখবো বা ইউটিউব দেখবো, টিভি তো আমি একেবারেই দেখি না, খুব কম টিভি দেখি, ম্যাক্সিমাম টাইমটাই আমাকে দেখা যায় আর কি ইউটিউব দেখি, টিভি আমি একেবারে দেখি না, তো সেটাই করবো এখন বসে বসে। চলো দেখি, মা আর আমি দুজনে মিলে এখন বসে বসে টিভি দেখবো, টিভিতে কী দেখা যায় সেটা এখন ঠিক করি। চলো দেখা যাক কি দেখি টিভিতে। ও, টিভি সুইচ দেওয়াই আছে, রিমোট এখানে দিয়ে চালিয়ে এখন দেখি সে টিভিতে কী দেবো। বাবা, টিভি খুলতেই ঝামেলা, না এসব দেখা যাবে না। টিভিটা যেই খুলেছে অমনি খবর চোখে পড়ছে, যেটা আমি একদম ভালোবাসি না। আর মানে খবর ভাল লাগে, কিন্তু এই চারপাশে খুন খারাপই মারপিট এগুলো আমার ভাল লাগে না। এগুলো বাদ ছাড়া অন্যান্য আপডেট তো ঠিক আছে, বাট এই খুন খারাপই মার তোর এই দেখতে ভালো লাগে না বাবা। এইসব নিয়ে কিছু হয়তো হচ্ছে এখানে, এর থেকে আবার দেখাচ্ছে আগামীকাল থেকে ভারী বৃষ্টি, দেখা যাক যদি ভারী বৃষ্টি হয়। ওই তো কী হয়েছে, ভারী বৃষ্টি না, ও উত্তরবঙ্গ, তাই তো জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুরে, এ বাবা, না দক্ষিণবঙ্গে, এই তো দক্ষিণবঙ্গতেও হবে, দক্ষিণবঙ্গ বলে সকালে একটু হলো, ওই হলো, তারপরে আর হলো না, তাও তো দেখাচ্ছে কাল থেকে নাকি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলো, তো দেখা যাচ্ছে। যাই হোক, এবার আমি একটা ইউটিউবে কি যেটা চালাবো বাবা, ভালো লাগছে না খবর দেখার থেকে, ওপরে দেখাচ্ছে মারধর, নিচে দেখাচ্ছে বৃষ্টি, তার থেকে বরঞ্চ আমি ইউটিউব করতে গানই শুনি আর মোবাইলটা এখানে চার্জে দেবো, যাতে রাতে যখন এডিট করবো বা গান শুনবো যেন নিশ্চিন্তে শুনতে পারি, চার্জ অনেকটাই কমে গেছে। বিছানা টিছানা গুছিয়ে ঘর ফুল সেট করে নিয়েছি, শুধুমাত্র যেটা করতে হবে মায়ের বালিশটা এখান থেকে এখানে আনতে হবে, আর এই রিমোট টিভি দেখা কমপ্লিট, রিমোট পত্রগুলোকে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি, আর এমনি সব সেট। আজকে এসি আর চালালাম না, এই ধারের জানলা প্লাস এই ধারের জানলা, এই দুটো জানলা খুলে দিলে ঘর যে কী ঠান্ডা হয়, মানে আমার মতন মানুষ বলে এসি লাগে না, মানে আমার না হলে রাতে এসি ছাড়া একদমই চলে না, তো খুব ঠান্ডা হয়ে যায়। যাই হোক, এবার আমি একটুখানি রুম ফ্রেশনার দেবো ঘরটায় সুন্দর গন্ধের জন্য। আমি দুখানা রুম ফ্রেশনার ইউজ করি, তারা তোমাদের দেখিয়ে দিই কোন দুটো। এই দুটো রুম ফ্রেশনার দুটোই গোদরেজের, একটা এইটা, এটা প্রায় শেষের মুখে হয়ে এসছে, অনেকখানি হয়ে শেষ হয়ে এসছে, এটার গন্ধটাও খুব সুন্দর। আর রিসেন্টলি বাবা এটা নিয়ে এসেছে, এটা তার দারুণ দুর্ধর্ষ গন্ধ, মানে আমার যে কী ভালো লাগে, যারা একটু লাইট গন্ধ পছন্দ করে আমার মনে হয় তাদের জন্য এটা বেস্ট অপশান হবে। তো এটা সেদিনকে স্পেন্সারে অফার চলছিল 99, তো সেদিন ওটা 99 কিনেছে, আদারওয়াইজ প্রাইস খুব একটা বেশি না। ও, এটা অফার চলছিল, এটা ছাড়ো আসল প্রাইস হচ্ছে 169, খুব একটা বেশি দাম না, ব্যাস এই দুটো দুর্ধর্ষ, আমি আজকে এটাই স্প্রে করব। চলো হালকা করে একটু স্প্রে করি, যাতে ঘরটা একটু সুন্দর মাইল্ড ফ্রেগনেন্স থাকে। দারুণ গন্ধ, একটা রোজ, রোজ ছবি দেখেই বুঝতে পারছো রোজের গন্ধ, আর হালকা একদম একটা রোজের ফ্রেগনেন্স বেরোয়, অসাধারণ, এখন ফুল ডান ঘরটা। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এখন হচ্ছে শুতে যাবো, ডিনার টিনার সমস্ত কমপ্লিট, ঘরও পুরো রেডি ফর স্লিপিং,
তো এখন যাবো কি তাড়াতাড়ি করে শুয়ে নেবো, আর মুখের মধ্যে জোয়ান পুড়ে নিয়েছি, ওই জন্য কথাটা একটু টুকুস টুকুস লাগলেও লাগতে পারে, মানে প্রবলেম হলেও হতে পারে। তো যাই হোক, এই খাওয়ার পর একটু জোয়ান মুখে দিলে তবে যেন আমার মনে হয় খাওয়াটা প্রপার হয়েছে। আমি প্রচণ্ড ভালোবাসি জোয়ান খেতে, মানে একদম অ্যাডিক্টেড আমি জোয়ানের প্রতি। আর মা জোয়ান ঘরে বানায়, মায়া ওটা খেতেও আমার প্রচণ্ড ভালো লাগে। দোকানের জোয়ান খুব একটা পছন্দের না, ঘরের জোয়ানটাই বেশি পছন্দের, তো ওইটাই আমি খাই। তো যাই হোক, তাহলে চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি, আর বেশি পারাবো না, আমি বলতে শুরু করলে বলবো। এখন আমার প্রচুর কাজ বাকি, 11:15 বাসতে যায়, সেই কাজগুলো সমস্ত করি। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর যেটা বললাম, এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। বাই বাই।